প্রিয় দর্শক, ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের এক বিশেষ উপাচার সম্পর্কে জানাব। আগামী 25শে অক্টোবর 2019 ধনতেরাস উৎসব। আপনারা প্রত্যেকেই জানেন এই উৎসবের মূল বিষয়বস্তু হল মা মহালক্ষ্মী এবং কুবের পুজো। আর এই দিনে মানুষজন সোনা রূপো তামা এই সব কিনে আনেন এবং তার ফলে তাদের ভাগ্য প্রসন্ন হন, কারণ মা এইগুলি খুবই পছন্দ করেন। কিন্তু আপনার কাছে যদি না সামর্থ্য থাকে, তাহলে কি মা আপনার জন্য কোনো প্রকারই সৌভাগ্য রাখবে না? তার জন্য আমি আজ এক বিশেষ উপাচার আপনাদের জানাবো, যে উপাচারটি আপনি একেবারে বিনামূল্যে করতে পারেন এবং আমিও সেটি করেছি, তাই আপনাদের জানাতে চলে এসেছি। বিশ্বাসের জন্য আমি সম্পূর্ণভাবে ভিডিওটিতে প্রমাণ সাপেক্ষ দেখিয়ে দেব কি উপাচার। বন্ধুরা, আপনি বিনামূল্যে কেবল দুটি গাছ এই ধনতেরাসে বাড়িতে স্থাপন করতে পারেন। যদি পারেন আজই করুন, ধনতেরাসের দিন থেকে সেই গাছ দুটিতে পুজো করবেন অন্তত পক্ষে 7 দিন, অবশ্যই আপনার ভাগ্য সুপ্রসন্ন হবেন। যারা সোনারূপো কিনে মাকে প্রসন্ন করতে পাচ্ছেন তাদের জন্য তো খুবই ভালো, এবং যারা পাচ্ছেন না তাদের জন্য এই বিশেষ উপাচারটি, আপনি যদি পারেন অবশ্যই এই উপাচারটি করতে পারবেন। এই উপাচারের জন্য আপনার কোনো খরচাই হবে না। বাড়িতে আগে থেকে থাকা কোনো ছোট মাটির ভাঙা টব থাকলেই হবে, বা যে কোনো একটি প্লাস্টিক বা টিনের পাত্র যেখানে আপনি কিছুটা মাটি ভরে নিয়ে এই দুটি গাছ লাগাতে পারবেন। আপনারা জানেন বট এবং অশক্ত গাছের পৌরাণিক গুরুত্ব অপরিসীম। যুগ যুগ ধরে ভারতের বিভিন্ন প্রান্তে বাঙালি অবাঙালিদের মধ্যে এই বট এবং অশক্ত গাছকে পুজো করে আসা হচ্ছে, এবং এই বট এবং অশক্ত গাছকে ধনতেরাসের দিনে পুজো হলে আপনি কি ফলাফল পাবেন সব কিছুই আমি বলে দেব। বলা হচ্ছে প্রাচীনকালে দেবদেবীর মূর্তি পুজো ছিল না, তখন মানুষ দেবদেবীকে পুজো করার জন্য বট, অশক্ত, নিম, তুলসী এই বিভিন্ন প্রকার গাছকেই পুজো করত। আর আপনি যদি এই ধনতেরাসের দিনে বাড়িতে ছোট একটি বট এবং অশক্ত গাছ একত্রে মাটির কোনো পাত্রে বা টিনের কোনো পাত্রে লাগান, তাহলে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হবে। আমি যে ক্রিয়াটি আপনাদের করতে বলছি, এই ক্রিয়াটির জন্য কোনো প্রকার মূল্য লাগবে না। আপনি রাস্তাঘাটের বিভিন্ন প্রান্ত থেকে একটি বট গাছের ছোট চারা এবং অশক্ত গাছের একটি চারা নিয়ে এসে একত্রে আপনি আপনার মাটির টবে লাগান, এবং এইটি লাগানোর পর অবশ্যই আপনি মনোযোগ সহকারে ভক্তি ভরে পুজো করতে শুরু করুন। অবশ্যই যদি পারেন আজই লাগিয়ে দিন, আমি যেরকম লাগিয়ে দিয়েছি ইতিমধ্যেই, এবং ধনতেরাসের দিন থেকে এই বট এবং অশক্ত গাছকে লক্ষ্মী এবং নারায়ণের স্বরূপ পুজো করুন। আপনার গৃহে অর্থের অভাব হবে না। হয়তো বিষয়টি আপনাদের অবাক লাগছে, কিন্তু এটি সত্যি কথা। আপনি যদি বট এবং অশক্ত গাছকে একত্রে লাগিয়ে পুজো করবেন, তাহলে অবশ্যই লক্ষ্মী এবং নারায়ণ আপনার গৃহে অধিষ্ঠান করবে। এবং এটিকে কি করতে হবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, বট এবং অশক্ত গাছের পৌরাণিক গুরুত্ব আমরা কেউই অস্বীকার করতে পারি না। যুগ যুগ ধরে বিভিন্ন জায়গায় বট এবং অশক্ত গাছকে দেবদেবী রূপে পূজা পার্বণ করা হয়, এমনকি বিবাহের মতো শুভ কার্যেও বট এবং অশক্ত গাছকে সাক্ষী রাখা হয়। আপনাকে যেটি করতে হবে,
চারা, বট এবং অশ্বত্থ গাছকে লাগাতে হবে, জল দিতে হবে, পরিচর্যা করতে হবে, যেমন একটি চারা গাছকে লাগানো হয়। এবং এরপর আপনি একটি লাল সিঁদুরের টিপ অশ্বত্থ পাতায় একটি দেবেন এবং বট পাতায় একটি দেবেন, বেশি দেবেন না, গাছের ক্ষতি হতে পারে। এরপর আপনি অবশ্যই আপনার ওই মাটির ভাঁড়টি যার মধ্যে লাগিয়েছেন অর্থাৎ টবে, সেটাতে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। আর কিছু করতে হবে না, আপনি শুধুমাত্র সকাল সন্ধে ধূপ ধুনো দেখাবেন এবং মনে প্রাণে আপনি ঠাকুরকে ভক্তি করবেন, ভালোবাসবেন এবং আপনার চাহিদা, আপনার সমস্যার কথা জানাবেন। আপনি যে কোনো প্রকার সমস্যা থেকে সমাধান পেতে পারেন। এবং এর সঙ্গে বলবো, আপনি তো আর্থিক উন্নতি করতেই পারবেন। আপনি যদি এই ধনতেরাসের শুভ দিনে এই ক্রিয়াটি করেন, অবশ্যই লাভবান হবেন। বন্ধুরা, একবার করে দেখতে পারেন। আমি আমার বাড়িতে নিজে লাগিয়েছি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। যদি বিশ্বাস না হয়, এই কারণে আমি আপনাদের সামনে এই ছবিটি তুলে ধরলাম। যদি প্রয়োজন বোধ করেন, আগামী দিন আপনি নিজে করে দেখুন এবং অবশ্যই ফলাফল পাবেন। বট এবং অশ্বত্থ গাছ আপনার বাড়ির বাস্তুর যত কুপ্রভাব আছে তা অবশ্যই বিতাড়িত করবে, আপনার বাস্তু সমস্যা সমাধান হয়ে যাবে। একটি মাত্র ছোট টবের মধ্যে এই কাজটি করুন। যারা ফ্ল্যাটে থাকেন বা ভাড়া বাসায় থাকেন, তাদের জন্য বলছি, ছোট একটি টবের মধ্যে এই ক্রিয়াটি করলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আপনাকে বড় গাছ বা বড় জায়গায় লাগাতে হবে না, শুধু ছোট গাছে আপনি পুজো করবেন। যখন সমস্যা হবে, এই গাছগুলিকে কোনো পুকুরের পাশে রেখে দিয়ে চলে এসে আবার নতুন করে এই ক্রিয়াটি করতে পারুন, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন, অবশ্যই তাদের ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক দেবেন। এবং এই ভিডিও সংক্রান্ত আপনার যা মন্তব্য, আপনি যেটা ভাবছেন, অবশ্যই নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আমি আপনাদের উপকারের জন্য এই ক্রিয়াটির কথা বললাম। অনেক জায়গায় এই ক্রিয়া আপনি হয়তো পাবেন না, দেখতে পাবেন না, জানতে পারবেন না, কিন্তু আমি প্রত্যেকের জন্য আমি যা যা করি উপাচার আপনাদের সামনে তুলে ধরি। তাই অবশ্যই বিশ্বাস মনে করুন, তাহলেই ফলাফল পাবেন। যারা আজকে আমাদের নতুন বন্ধু রয়েছেন, অবশ্যই অনুরোধ জানাবো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। আর যারা আমাদের পুরনো বন্ধু রয়েছেন, আমাদের পরিবারের সদস্য, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আপনারা যদি মনে করেন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখার ইচ্ছা, এই ধরনের ভিডিও, অবশ্যই চ্যানেলের আইকনে ক্লিক করুন নিচে এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পাবেন। তবে এই চ্যানেলের আনুষঙ্গিক আরও কয়েকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলোকেও আপনারা এই চ্যানেলের মধ্যেকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আমরা কয়েকজন মিলে বিভিন্ন প্রকার ভিডিও আপনাদের জন্য পরিবেশন করে থাকি, তাই আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা আমরা বারবার আশা করি। আগামী 25 তারিখ ধনতেরাস, 26 তারিখ ভূত চতুর্দশী এবং 27 তারিখ কালী পুজো, এই তিন দিনের মধ্যে আপনি যা যা শুভ কাজ করবেন তাই হবে। আপনারা জানেন কালী পুজোর অমাবস্যায় এই বছরের জন্যই সব থেকে বৃহৎ অমাবস্যা এবং এই অমাবস্যার অনেক পৌরাণিক গুরুত্ব রয়েছে। এই সংক্রান্ত বহু ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসব, তাই অবশ্যই আশা করব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নেব, আবার নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আমরা চলে আসছি। ততক্ষণভাবে ভালো থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন, মায়ের চিন্তা ভাবনা করুন, অবশ্যই যে ক্রিয়াটি বললাম করুন। এটাই বলে এখনই শেষ করব। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।